ওয়াটার বাস চলছে বরফে ঢাকা সড়কের উপর। অবাক লাগছে, রাস্তায় কেন জাহাজ? তবে এটি ঠিক রাস্তা নয়, এটি রাশিয়ার মস্কোবা নদী। নদীটি মস্কো শহরের মধ্য দিয়ে বইছে। তীব্র ঠান্ডায় জমে গেছে মস্কোবা নদী। 74 বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পড়েছে এবার মস্কোতে। তাপমাত্রা নেমে গেছে -27 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এমন ঠান্ডায় যেখানে জমে বিরক্ত হওয়ার কথা, উল্টো সেখানে উজ্জ্বল সূর্যের আলোতে আবহাওয়াটি বেশ উপভোগ করছেন মস্কোর অধিবাসী ও পর্যটকরা। এটা খুবই মজার, সূর্য জ্বলছে, আবহাওয়া মিষ্টি, এমন আবহাওয়া আত্মায় আনন্দ নিয়ে আসে। মস্কোর জনজীবন একেবারেই স্বাভাবিক, কারণটা কি জানালেন এই রুশ নাগরিক। অনেকদিন এমন ঠান্ডা দেখিনি আমরা, ভালোই লাগছে। আমরা সব কিছুতে অভ্যস্ত, শীতকালে বৃষ্টি আর মে মাসে তুষারপাত, তাই সব কিছুই ভালো লাগে। বড়দিন উপলক্ষে অনেকে যারা মস্কোতে ঘুরতে এসেছে তারাও সময়টাকে উপভোগ করে নিচ্ছেন ভালোভাবেই। আমি রাশিয়ার দক্ষিণ ইউরালের শহর থেকে এসেছি, তাই আমরা এটাতে ভয় পাই না। তবে আমরা এটি আশা করিনি, আমরা ভেবেছিলাম আবহাওয়া মাইনাসের উপরে থাকবে। আমরা সারাদিন ধরে হাঁটছি, আমরা প্রতিদিন হাঁটছি, আমরা আরো ঠান্ডা আবহাওয়া দেখেছি, তাই এটা আমার কাছে মোটেও খারাপ লাগছে না, খুবই ভালো লাগছে। মস্কোর এমন আবহাওয়া থাকবে আরও কিছুদিন, জানালো রুশ আবহাওয়া কর্তৃপক্ষ। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।